আজকে আমরা কুকুর এবং বিড়াল সংক্রান্ত সেই সমস্ত অঙ্ক করব যেগুলো তোমাদের কি পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, দেখো তোমাদের স্ক্রিনে প্রথম অঙ্ক কি আছে, যে তিনটি বিড়াল 3 মিনিটে 3টি ইঁদুরকে ধরে। ঠিক আছে, তাহলে কি বলেছে, 33টি বিড়াল 33 মিনিটে কটি ইঁদুর ধরবে, এইটা হচ্ছে আমাদের অঙ্ক। এইবার তোমাদের সকলেরই মনে হতে পারে, যেহেতু অপশান এতে প্রথমেই 33 উত্তর আছে, যে 33টি বিড়াল 33 মিনিট, তাহলে 33টা ইঁদুর ধরবে, কিন্তু নয়, 33টি ইঁদুর উত্তর হবে না। ঠিক আছে, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা কি করে কোনো কনফিউশন ছাড়াই এগুলো খুবই সহজে করতে পারবো, তা দেখো। প্রথমে দেখো কি আছে আমাদের, 3টি বিড়াল আমরা উপরে লিখবো। ঠিক আছে, কয় মিনিটে, 3 মিনিটে, 3টি বিড়াল 3 মিনিটে। ঠিক আছে, মাঝখানে আমরা ইনটু দেবো, বাই দিয়ে সবসময় মনে রাখবে যে নিচে কাজ হবে, নিচে কী হবে কাজ। এখানে দেখো বিড়াল ধরা একটা কাজ, ঠিক আছে, তাহলে কটি বিড়াল ধরবে, 3টি বিড়াল, সেই কাজটা আমরা নিচে লিখব, বুঝা গেল। এইবার এইখানটা দেখো, এইখানে কটা বিড়াল আছে আমাদের, আমাদের এখন আছে 33টি বিড়াল, তাহলে 33টি লিখলাম। ঠিক আছে, ইনটু কয় মিনিট সময়, আমাদের 33 মিনিটই সময়। ঠিক আছে, সময়টা এখানে দেবো। এইবার কতগুলো ধরবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কাজ আমাদের বলা নেই, আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে কাজটাকে এক্স ধরে নিই, বা তুমি যা ইচ্ছা ধরতে পারো, ঠিক আছে, তবে দেখো আমাদের অঙ্ক কিন্তু এখানে হয়ে গেছে। দেখো 3 দিয়ে আমি এই 3কে কেটে দেবো, আর এই 3 দিয়ে আমি এই 33কে কাটলে হবে আমার হচ্ছে 11, অর্থাৎ আমার এক্স সমান সমান কী হবে, 33 গুণন 11। এইবার 33কে 11 দিয়ে গুণ করলে কত হয় আমাদের, দেখো প্রথমে হবে 3, 3 আর 3 হবে হচ্ছে 6 আর 3 করতে 3, অর্থাৎ এই অঙ্কের উত্তর কত হবে আমাদের, 363, বুঝা গেল। এর পরের অঙ্ক দেখো, 2 নম্বর, এটাও বিড়াল কুকুর সংক্রান্ত, সরি বিড়াল ইঁদুর সংক্রান্ত। ঠিক আছে, দেখো কি বলেছে, যে 5টি বিড়াল 5 মিনিটে 5টি ইঁদুর ধরতে পারে। তাহলে বাড়িতে যদি 100টি ইঁদুর বের হয়, তাহলে 100টি বিড়ালের সেই 100টি ইঁদুর ধরতে কত সময় লাগবে, এই অঙ্ক তোমাদের পরীক্ষায় এসেছে একবার। ঠিক আছে, তো দেখো আমরা কি করব, আগের নিয়মই করব। প্রথমে আমরা কি লিখবো, 5টা বিড়াল 5 মিনিটে, কাজ কি, ইঁদুর ধরা, তাহলে কাজ আমার নিচে, কটা ইঁদুর ধরবে, 5টা, 5 আমরা নিচে লিখলাম, বেশ। এইবার দেখো আমাদের কি করতে হবে, কতগুলি বিড়াল ধরতে হবে, কতগুলি ইঁদুর ধরতে হবে, 100টি, তাহলে কাজ 100, কাজ আমরা 100 নিচে লিখবো, বোঝা গেল। কতগুলি আমি বিড়াল এনেছি, 100টি বিড়াল এনেছি, ঠিক আছে, ইনটু সময়, আমাদের সময় বলা নেই, এখানে আমরা কি সবসময় সময়টা গুণ লিখি, তাহলে এখানে আমরা সময়ের জায়গায় কী লিখবো, টি লিখবো, বোঝা গেল। এইবার কাটাকুটি করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাহলে দেখো এদিকে 5, 5 ক্যান্সেল হয়ে গেল, এদিকে 100, 100 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ টি সমান সমান কত হচ্ছে, 5 মিনিট, বোঝা গেল। তাহলে কি 100টি বিড়ালের 100টি ইঁদুর ধরতে কত সময় লাগবে, আমাদের 5 মিনিট সময়ই লাগবে, কি বলেছে। এর পরবর্তী অঙ্ক দেখো, 1টি কুকুর 1টি বিড়ালকে ধরার জন্যে তাড়া করে। ঠিক আছে, যে সময় কুকুর 4 লাভ দেয়, সেই সময় বিড়াল কি 5 লাভ দেয়, ঠিক আছে, 5 বার লাভ দেয়, কিন্তু বিড়াল 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। এবার কি বলেছে, কুকুর ও বিড়ালের গতির অনুপাত কত, তো এই অনুপাতটা আমরা এই অঙ্কটা আমরা কীভাবে করবো, এটাও খুব সোজা, আমরা এদিকে লিখবো কুকুর, আমরা বাম দিকে লিখবো হচ্ছে কুকুর, আর ডান দিকে লিখবো হচ্ছে বিড়াল। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে, প্রথমে বলেছে যে কুকুর 4 বার, যে সময় কুকুর 4 বার লাভ দেয়, কতবার লাভ দেয় কুকুর, 4 বার লাভ দেয়, ঠিক আছে, বিড়াল তখন কতবার লাভ দেয়, 5 বার লাভ দেয়, ঠিক আছে, কিন্তু পরের লাইনে দেখো, পরের লাইনে আগে বিড়াল আছে, হ্যাঁ এটাই ট্রিক, অঙ্কটা এভাবে একটু ঘুরিয়ে দেয়, পরের লাইনে দেখো আগে বিড়াল আছে, বিড়াল 4 লাফে যতদূর যায়, তাহলে বিড়াল নিচে এবার আমরা 4 লিখবো, বিড়ালের নিচে এবার আমরা 4 লিখবো, ঠিক আছে, বিড়াল 4 লাফে যতদূর যায়, কুকুর 3 লাফে ততদূর যায়, ঠিক আছে, তাহলে কুকুরের নিচে আমরা 3 লিখবো, এই হলো আমাদের অঙ্ক। এইবার এই অঙ্কের ক্ষেত্রে গতিবেগের অনুপাত বের করতে গেলে আমাদের কী করতে হবে, কিচ্ছু না, শুধু আমাদেরকে কোণাকোণে গুণ করতে হবে, তাহলে এই কোণা আর এই কোণা গুণ করবো, ঠিক আছে, তাহলে এই কোণা এই কোণা, মুখ্য কর্ণটা আমরা আগে লিখি সবসময়, আমরা এটা আগেও বলেছি যে মুখ্য কর্ণ আমাদের আগে হয়, তাহলে 4 আর 4 কত হচ্ছে, 16:2, 3 পাচ্ছে কত হচ্ছে, 15, অর্থাৎ কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত, 16:15, বোঝা গেল, এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার।